Assalamualaikum viewers, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। Viewers, অনেক সময় দেখা যায় আমরা একে অপরের মোবাইলে জিমেইল ওপেন করি, পরবর্তীতে আর সেই জিমেইলটি লগ আউট করতে পারি না। তো viewers, আজকের ভিডিওতে আমরা দেখিয়ে নিব কিভাবে অন্যের মোবাইলে জিমেইল ওপেন করলেও সেই জিমেইলটি রিমুভ করতে হয় বা লগ আউট করতে হয়। তো চলুন তাহলে আমরা দেখে নিই। প্রথমে আমি দেখে নিই আমার জিমেইলে কয়টি জিমেইল লগ ইন করা আছে। ভিউয়ার্স, আমি জিমেইল অ্যাপটি ওপেন করছি। এবারে দেখে নিই আমার এখানে কয়টি জিমেইল আছে। ভিউয়ার্স, আমার এখানে উপরে একটি, নিচে তিনটি, মোট চারটি জিমেইল এখানে ওপেন রয়েছে। তো ভিউয়ার্স, আমার সর্বশেষ যে জিমেইলটি রয়েছে, দেখুন, মোহাম্মদ মনোয়ার হোসেন, এই জিমেইলটি আমি এখান থেকে লগ আউট করতে পারবো না। তবে এই জিমেইলটি আমরা রিমুভ করতে পারবো এই মোবাইল থেকে। আমি ব্যাক করছি, আমাকে প্রথমে যেতে হবে সেটিংসে। আমি সেটিংসে ক্লিক করছি। এরপরে ভিউয়ার্স, আমাকে এখান থেকে যেতে হবে নিচের দিকে। আপনাদের এক একজনের ফোনের এক এক রকম হতে পারে, তবে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক এই কথাটি অবশ্যই পাবেন আপনারা। অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক এখানে আমি ক্লিক করছি, দেখুন। ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, মেসেঞ্জার, গুগল সব অ্যাকাউন্ট এখানে শো করছে। তো ভিউয়ার্স, যেহেতু আমি জিমেল অর্থাৎ গুগল অ্যাকাউন্ট আমি এখান থেকে রিমুভ করবো, তাই আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করছি। গুগলে ক্লিক করার পর ভিউয়ার্স, দেখুন, আমার যে চারটি ইমেল ওপেন রয়েছে সেই চারটি ইমেল এখানে শো করছে। তো ভিউয়ার্স, আমি যেহেতু মনোয়ার হোসেন 2010 এই জিমেলটি আমি এখান থেকে রিমুভ করব, তাই আমি এখানে ক্লিক করছি। এরপর ভিউয়ার্স, দেখুন, এইগুলো শো করবে এখান থেকে। সবার নিচে দেখুন ডান পাশে ডিলেট অপশন রয়েছে, আমি ডিলেটে ক্লিক করছি। এরপর ভিউয়ার্স, আবার ডিলেটে ক্লিক করছি। এবারে কিন্তু ভিউয়ার্স, এই জিমেলটি আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমি ব্যাক করছি, দেখুন ভিউয়ার্স, এখানে আমার এখন তিনটি জিমেল শো করছে। এবার ভিউয়ার্স, আমরা যদি অ্যাপসে চলে যাই, দেখুন অ্যাপসে আমরা যাই, আমি অ্যাপসে আবার টাচ করছি, দেখুন ভিউয়ার্স, এখানে আমার এখন তিনটি জিমেল শো করছে, উপরে একটি, নিচে দুটি। তো ভিউয়ার্স, এভাবে খুব সহজে আপনারা আপনাদের যদি কারো মোবাইলে জিমেল ওপেন করে থাকেন এখান থেকে রিমুভ এভাবে করে নেবেন, অথবা আপনার মোবাইলে যদি কেউ জিমেল লগ ইন করে থাকে এভাবে, তাহলে আপনি সেই অ্যাকাউন্টটি রিমুভ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।